আজকে আপনাদেরকে শোনাবো সত্যি ঘটনা অবলম্বনে একটি কাজ ঝমঝমেকর কাহিনি। দিনটি ছিল সোমবার, কাজ ঝমঝমে একটি পরিবেশ, মেঘমুক্ত আকাশ, আবর্জনামুক্ত ঘাস, এরকম একটি দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে আমার সাথে। খুব ভোরবেলায় আমি যখন কথা বলছি আমার হাজব্যান্ডের সাথে, তখন আমি একটা আওয়াজ শুনি, একটা মহিলা চিৎকার করছে, চার্জ মি এরকম বলে চিৎকার করছে। আমি ভয় পাচ্ছিলাম, কোত্থেকে আওয়াজ হয়। ডানে বামে তাকাই, দেখি কেউ নাই, জানলা দিয়ে চুপি মেরা দেখি কেউ নাই, কারো টিভিও চলে না, গা ছমছম করে একটা পরিবেশ। কোত্থেকে আওয়াজ হয় খুঁজে পাই না সেই আওয়াজের রহস্য। তারপর যেটা ঘটলো রাসেল ভাই, আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর দুপুরবেলা আমার মা বলতেছে, আমি একটা ব্লুটুথ স্পিকার কিনছিলাম, মানে মাউথ স্পিকার আর কি, মাইক্রোফোন টাইপের। তারপর বিশ্বাস করবেন না রাসেল ভাই, যে ঘটনাটি আসলে ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, একদমই প্রস্তুত ছিলাম না। আমার মা দুপুরবেলা বলতেছে, সকালে তোর এই ব্লুটুথ মাইক্রোফোনের যন্ত্রণায় আমি ঘুমাইতে পারছি না। আমি বললাম, মানে? সকালের থেকে শুরু করছে চিল্লানি, সার্স মি। তার মানে সকালবেলা যে গা ছমছমে করার কাহিনীটি ঘটে গেছে সেটা হচ্ছে আমার ব্লুটুথ মাইক্রোফোনের সাথে। এটার মধ্যে চার্জ নেই এবং এটা চিল্লাচ্ছে চার্জ মি এটা বলে। আর আমি ভাবছি, কে না কে জানি চিল্লাই সকালবেলা চার্জ মি, এইটা কোনো কথা? এটা হইতে পারে? যাও, এতদিন আমার ভূতে বিশ্বাস ছিল না, কিন্তু হঠাৎ করে এই বিশ্বাসটা আমার মধ্যে জেগে উঠছিল যে না, ভূত বলে মনে হয় আসলেই পৃথিবীতে আছে। না হলে এই সকালবেলায় কে এভাবে চিল্লায়? ডানে বামে কেউ নাই, এমন গা ছমছমে করে একটা পরিবেশ, একটা পিঁপড়াও ছিল না, কে চিল্লায়? এই একটা বিশ্বাস আমার মধ্যে জাগ্রত হয়েছিল যে না, দেয়ার ইজ সামওয়ান, বাট বিশ্বাস করা আসলে ভুল জীবনে। জীবনে কাউকেই বিশ্বাস করতে হয় না, নিজেকেও না, নিজের কানকেও না, এমনকি ভূতেরও না।